ভক্তি নাই ভাই হরিব বল ভাই আসতে হরিয়ার যেতে হরি হরি বল বল ভাই আসতে হরিয়ার যেতে হরি হরি বল বল ভাই আমাদের পারের কান্ডারি হরি জগবার হরি বল বল রাজি হরি হরি বল বল ভাই গুটি বাহু তুলে একবার হরি বল বল ভাই গুটি বাহু তুলে একবার হরি বল বল ভাই আমাদের হরি ছাড়া গতি নাই হরি বল বল ভাই হরি ছাড়া গতি নাই হরি বল বল ভাই যে পারের কান্ডারি হরি হরি বল বল ভাই যে পারের কান্ডারি হরি হরি বল বল ভাই যে দুটি বাহু তুলে একবার হরি হরি বল ভাই দুটি বাহু তুলে একবার হরি বল বল ভাই একবারে ধুলায় গড়া গড়ি দিয়ে হরি হরি বল ভাই বাহু তুলে একবার হরি হরি বল ভাই প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল ভাই ভক্ত মনে হরি হরি বল ভাই গৌর হরি হরি বল ভক্ত মনে হরি হরি একবার হরি হরি বল ভাই হরি হরি বল ভাই হরি হরি বল এই মহতি হরিবার মহাচার্যের পথ অবলম্বন করিয়াছি ভাই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বলবার প্রতি হয়েছি মা তবে জানি না এই পদের মর্যাদা কতখানি রক্ষা করতে পারব কথা কি আমি গাইব আপনারা শুনবেন আপনারা শুনবেন আর আমি গাইব এই যে আশাটা মুখে না
আমার মতো একজন সাংসারিক জীবের পক্ষে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। আমি কেন এই যে সংসার মাঝে অনেকে অনেক কিছু আশা করে, আমি একটা বাড়িওয়ালা হব, আমি একটা গাড়িওয়ালা হব, আমি ধন সম্পত্তির মালিক হব, আমি একটা ভালো গায়ক হব, আমি একটা ভালো মাস্টার হব, অনেকে অনেক কিছু আশা করে ভাই। তবে শুধু আশা করলে হবে না। তাই আমার কবিরাজ গোস্বামী কলম দিলেন, আপন ইচ্ছাতে জীব কোটি কোটি বাঞ্ছা করে, আর আমার রাধা মাধব গৌর গোবিন্দ যদি কৃপা না করে তাহলে কিছুই নাই করে। হরে কৃষ্ণ যতই আমরা হরিনাম করি না ভাই, দিন রাত্রি হরিনাম করছি, হরি হরি বলে নাচছি, হরিনাম শুনছি, হবে না বাবা। যতদিন না আমার সেই গৌর গোবিন্দ কৃপা না করবে ততদিন আমাদের কিছুই হবে না। মুখং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হে মাধব, হে গৌর, হে গোবিন্দ, তোমার যদি কৃপা হয় এই যে সংসারে যে খোঁড়া চলতে পারে না সেও নাচতে পারে। ভগবান, তোমার যদি কৃপা হয় এই যে সংসারে যে বোবা কথা বলতে পারে না সেও গান গাইতে পারে। আর প্রভু, তোমার যদি কৃপা না হয় এই যে সংসার মাঝে যেজন পণ্ডিত সে কিনা বোবা হয়ে যায়। অনন্ত শাস্ত্র বহু ব্যতীতব্যং স্বল্পস্য কালং বহু বচনং বিঘ্না যত সারে ভৌতম তদপসিতব্যং হংস যথা ক্ষীরবিম্ব মিশ্র। কথাটার মানে হলো ভাই, শাস্ত্র বা অনন্ত আমাদের জানিবার বিষয় বহু। আমাদের যে হিন্দু শাস্ত্রে, এই যে হিন্দু শাস্ত্রে হলো কিনা নানামণির নানামত, ঈশ্বর লাভের জন্য ভগবানকে পাওয়ার জন্য আমাদের বহু পথ দেখিয়েছেন, কিন্তু তৎসমুদয় কলির জীব আমরা, আমাদের পক্ষে হলো কিনা অসম্ভব। কেন না, আমাদের দেহ দুর্বল, চিত্ত হয়েছে চঞ্চল, জীবনটা কেমন না জলবিম্বির নেই ক্ষণস্থায়ী। কোন মুহূর্তে যে আমাদের এই ঘর ভেঙে যাবে, এই দেহ পিঞ্জর ছেড়ে কখন আমাদের প্রাণ পাখি ওপারে চলে যাবে কেউ জানে না, কেউ বলতেও পারে না। কখন এ ঘর ছেড়ে পাখি ওপারে চলে যাবে, পদ্ম পাতার জল টলমল করছে, নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই বলো হরি হরি বল। তাহলে একদিন তো সবার যেতে হবে মা। এই যে সংসার মাঝে কেউ এখানে থাকতে পারবে না ভাই, আমরা এসেছি যখন আমাদের যেতেই হবে, আজ কিংবা কাল তোমাকে যেতেই হবে। তবে যদি বলেন ওইভাবে যথাই তথায় কিন্তু আমরা পড়ে মরব না, তাহলে করতে হবে কি, এই যে কলিযুগে সময় থাকতে থাকতে ওই শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রয়টি নিয়ে নাও। মা ওই শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রয় নিলে আর ওইভাবে যথাই তথায় তোমাদের পড়ে মরতে হবে না। আর তাহা যদি না পারো, আর একটা উপায় আছে, সৎসঙ্গ করো, ওই সৎসঙ্গে বসিয়া হরিনাম সংকীর্তন করো, আর কিছু লাগবে না। জগতে দুটি সুলভ্য বস্তু কি না, সৎসঙ্গ হরি কথা জগত দুর্লভ দুই সুতাসুত দ্বারা সম্পাদিক হই বলছে কি, সঙ্গ সঙ্গ গুণে ভবতরঙ্গে পাইবে নিস্তার, তবে তো তোমার রং ধরিবে ইঙ্গিতে তুমি হয়ে যাবে পরপার। তাহলে সৎসঙ্গ করতে বলছে, সৎসঙ্গে বসিয়া হরিনাম সংকীর্তন করো। আর তাহা যদি না পারো, আর একটা উপায় আছে। কি উপায় না, বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করো। কিন্তু মা, এই যে বৈষ্ণবের প্রসাদ আমরা গ্রহণ করব, এখন তো আমরা জাতি বুদ্ধি নিয়ে বসে আছি, বৈষ্ণবের প্রসাদ খেলে আমাদের জাত চলে যাবে। তবে ভাই, বৈষ্ণব বলে কোনো জাতি বিশেষ করবেন না বাবা। বৈষ্ণব হলো কিনা একটা মহান ধর্ম, বিতরাগ হইয়াছি যার সেই তো বৈরাগী, বৈষ্ণবানাং হলেন শুম্ভ হলো সর্বত্যাগী। আর ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় মণি আর কাঞ্চনে যোগাযোগ হয়ে যায়। তাহলে বৈষ্ণবের প্রসাদ খেতে বলছে, কিন্তু বৈষ্ণবের উচ্ছিষ্টটা আমরা পাবো কোথায়? তাই প্রেমানন্দ ঠাকুর কলম দিলেন কি, সুতা সুত দ্বারা বেশা পর দ্বারা যে ঝুটা খাইনু সাদে, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট কুকুটি মুকুটি তখন জাতীয় বাঁধে। কথাটার মানে কি, সুতা সুত বর্তমানে পিতা পুত্র মদের বোতল ধরেছে, মদের গ্লাস ধরেছে, দাঁড়াতে যদি কোনো বৈষ্ণব আসে বৈষ্ণবকে সেবা দিতে চায় না, বৈষ্ণবকে তাড়িয়ে দেয়, তাহলে বৈষ্ণবের উচ্ছিষ্টটা পাবো কোথায়? হরি বল। তাই সেই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ রস বিগ্রহং অনাদি
রাধি গোবিন্দ প্রিয় রাধি রাধি গোবিন্দ সেজে সারেব কারণের কারণা সেই যে ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণা যিনি আশ্রিতের সর্বদাতা যিনি ত্রিতাবতাব নিবারিতা দাপরে রাধা কৃষ্ণ দুহু দেহ এক হয়ে গৌর হয়েছে সেই যে গোবিন্দের গো আর রাধারানীর রা এই দুটি তনু একত্রিত হয়ে হলো কি আমাদের গোড়া গো সেই যে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে একদিন ভগবান কৃষ্ণচন্দ্র রাধার গলা জড়িয়ে ধরে কাঁদছে রাধে তুমি যে আমাকে এত ভালোবাসো এই ভালোবাসার পরিবর্তে এমন কি ভালোবাসা আছে যা দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব এখন আমার অনুভবে আসছে না রাধে তুমি আমার প্রেম মাধুর্য আস্বাদন করো ওই প্রেম মাধুর্য আমি আস্বাদন করতে চাই ও রাধে আমার যে ভালোবেসে তোমার যে কি সুখ হয় সেই সুখকে আমি অনুভব করতে চাই এই হলো তিন প্রকার তবে মা এই যে সাধারণ জগতে গাভী যে নিজের দুগ্ধ পান করবে এ আশা কোনোদিন গাভীর পূর্ণ হয় না মাতৃদুগ্ধ পান করতে হলে আমাদের সন্তান হয়ে জন্ম নিতে হবে তাই ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল রাধে এই যে ভালোবাসা এই ভালোবাসার দিন আমি একদিন তোমার পরিশোধ করে দেবই দেব তবে এই যে দ্বাপর যুগে এই কৃষ্ণ অবতারে হবে না আগত কলিযুগে তোমার ওই রূপ আমি আমার অঙ্গে ধারণ করব আমি জয় রাধে বলবো আমি কাঁদব আর এই বিশ্ব জগৎবাসীকে এদেরও আমি কাঁদাব হরি বল হরি বল হরি বল আমি তেজি কাল বড় করিব রাধে তোমার অঙ্গের আন্তি আমি তুজি কালো মরু রাধে করিব ধারো রাধে তোমার অঙ্গের কানেতি আমি তব নাম লইয়া ওগো রাধে কাঁদিয়া
ও গো রাধে গো, ও গো রাধে রাধে, ও গো প্রেমময়ী আমি হারাই 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 বলবো, আমি কাঁদবো, আর এই বিশ্ব জগৎবাসীকে এদের আমি কাঁদাবো। শোনো রাধে, তাতেও যদি শুধিতে না পারি তবরীর তবরীর শুধিবারে আমি করিব কৌপী,
তোমার ঋণ পরিশোধ করবার জন্য আমি কৌপীন ধারণ করব। তাই আজকের মহাপ্রভু কলিযুগী অবতার অবতরী হয়েছে গো, সচি গর্ভ মাঝে ছাপ দিলেন। আজন লম্বিত হুজ উত্তোলন করে গৌর হরি বলে উঠল, ওরে কলির জীব, আজ আমি তোদের জন্য এই ঘাটে দাঁড়িয়েছি রে, তোদের পরপার করার জন্য। ওরে কলির জীব রে, ওরে ওরে কে যাবি, কে যাবি তোরা, ওই না ভব সিন্ধু, সিন্ধু পারে কে যাবি, কে কে যাবি, কে চৈতন্য অবতারে।
কে যাবি কে যাবি তোরা ভবসিন্ধু পারে, ধন্য কলির জীব ধন্য ধন্য কলির মানুষ ধন্য এমন শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য অবতারে। এমন হয় না, হয় না হবার নয়, যা হয়েছে এই কলিজীবীর ভাগ্যে হয়েছে। যেমন ভাই সত্যযুগে মানুষের মধ্যে চতুষ্পাদ ধর্ম পরিপূর্ণ ছিল, তাদের মধ্যে কোনো মিথ্যা সংস্থাপনা ছিল না। সত্যের পর যখন এই ত্রেতাযুগ আসলো, এই মানুষের মধ্যে তিন পাদ ধর্ম আর এক পদ অধর্ম প্রবেশ করল। ব্যাপারে হলো কি না, ত্রিপাদ ধর্ম ত্রিপাদ অধর্ম, আগত কলিযুগে আমাদের মধ্যে তিনপাদ অধর্ম আছে কিনা, একপদ ধর্ম, এই একপদ ধর্ম আছে বলে বলা হয়েছে মা। তবে এই কলিযুগে সকল সময়ে কিন্তু এই ধর্মটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তুলসীদাস গোস্বামী বলছে কি, এই যে কলিযুগটাকে আমি ধন্য বলে মানতে পারি, কিন্তু কলির জীব কলির মানুষ সেটা ধন্য নয়। আমরা ধন্য হলাম কেমন করে মা? আজকের আমাদের যে আচার বিচার, আমাদের যে অধপতন ঘটেছে, আমরা হয়ে গেলাম ধন্য? এই সম্বন্ধে তুলসীদাস গোস্বামী কলম দিচ্ছে, এরা গৌয়াদকে কুত্তা পালে উসকে বাছুর ভোকা, আর সালা সালিকে উত্তম খিলায় ঘরের বাপ না পায় রোকা। কথাটার মানে কি, গৌয়াদকে কুত্তা পালে অর্থাৎ গরুর দুগ্ধ তার বাচ্চাকে না দিয়ে দেওয়া হচ্ছে কোথায় না কুকুরের মুখে। কেমন ভাবে দেখো, একই গোয়ালে গাভী এবং গাভীর বাচ্চাকে আমরা বেঁধে রাখি, বেঁধে রাখা হয় মা, রাত্রে উঠে লক্ষ্য করবেন গাভীটির অবস্থা কেমন আর বাচ্চাটার বা অবস্থা কেমন, দেখবেন ওই গাভীটি ওই বাচ্চার দিকে পিছন ফিরে টানাটানি করছে বাচ্চাকে দুগ্ধ খাওয়ার জন্য, আর বাচ্চাও টানাটানি করছে মায়ের কাছে গিয়ে ওই দুগ্ধ খাওয়ার জন্য। দুই উভয় কিন্তু টানাটানি করছে, কিন্তু কেউ কারো কাছে আসতে পারছে না। কেমন করে আসবে তাকে যে আমরা বেঁধে রেখেছি। বৎস কেঁদে উঠল, মা আমাকে একটু দুগ্ধ দাও না, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু দুগ্ধ তুমি দাও। সন্তান একটু দুগ্ধের জন্য কাঁদছে মা, কিন্তু গাভীটা ওই বৎসের কাছে আসতে পারছে না। সন্তান যদি কাঁদে কোনো মা কিন্তু স্থির থাকতে পারে না। সন্তানের লাগে যে মায়ের যে কত ব্যথা কত যে কষ্ট, একমাত্র মা ছাড়া কিন্তু কেউ জানে না। তা ছেলেটা যখনই ওইভাবে কাঁদছে, গাভীও কাঁদতে আরম্ভ করবে, গাভীও কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা বৎস তুই অমন করে কাঁদিস না, আমি এই মুহূর্তে তোকে দুগ্ধ দিতে পারবো না, কারণ আমাদের মনিব যে আমাকে বেঁধে রেখেছে। শোন বাবা, যখন প্রভাত হবে আমাদের মনিব আসবে আমাকে দহন করতে, তোকে যখন ছেড়ে দেবে আমি কথা দিলাম সেই সময়ের মধ্যে তোকে আমি প্রাণ ভরে খাইয়ে দেব। কিন্তু মা যখন প্রভাত হলো, এই প্রভাত সময়ে গাভী দহন করতে আসলাম, গাভী দহন করার আগে করা হয় কিনা, বাছুরকে ছেড়ে দেওয়া হয়, বাছুরকে ছেড়ে দিলাম, কিন্তু ওই যে বাছুরের মুখে লালাটা লাগতেই না লাগতেই তাকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নিয়ে ওই গাভী দহন করা হলো, ওই দহন করে দুগ্ধটা যখনই বাটিতে আনা হলো, বাড়ির গিন্নি বলে উঠলো, হ্যাঁগা, বলে কি হলো, বলে এদিকে এসো, বলে কি হলো বলো দেখি, বলে কিছুটা দুগ্ধ রেখে দিও, বলে কেন, বলে এই দেখো বুঝতে পারছো না, ঘরেতে একটা বিলুতি কুকুর বাচ্চা পুষেছি, তাকে দুগ্ধ খাওয়াতে হবে। তাহলে চিন্তা করুন কত বড় আঘাত, যার প্রাপ্য বস্তু যার জিনিস সে কিন্তু পেলো না, পেলো কে না ওই কুকুর বাচ্চা, অর্থাৎ যার জিনিস আমরা তাকেই দিই না গো। এই তো আমরা কলির জীব, এই তো আমরা কলির মানুষ, আমরা হয়ে গেলাম ধন্য। তুলসীদাস গোস্বামী আরো বলছে, সালা সালিকে উত্তম খেলায় ঘরের বাপ না পায় রোকা। প্রত্যেক গৃহে
বৃদ্ধ পিতামাতা আছে, হরে কৃষ্ণ, তা বৃদ্ধ পিতামাতার স্থান হয় কোথায়, ঘরে? না, তেমন ভক্ত খুব কম আছে যে বৃদ্ধ পিতামাতার স্থান ঘরে দেবে, আদর করে সেবা যত্ন করবে। ওদের স্থান হয় কোথায়? হয় বাইরে দরজাতে, না হয় দাবার একটু মুড়ো ঘিরে। মুখে অনেকে অনেক কিছু বলে, তেমন সন্তান তেমন ছেলে খুব কম দেখা যায়, কম আছে। সেই যে বৃদ্ধ পিতামাতা বাইরে দরজাতে রেখে দিয়েছি, আমাদের কাছে যদি একটু ভালো মন্দ জিনিস খেতে চায়, বড় খোকা, ওরে মেজ খোকা, ওরে ছোট খোকা, এদিকে আয় না, বাজারে গিয়ে একটু মাছ মাংস মিষ্টি মিঠাই কিনে আনা, সেবা করি, আমাদের কাছে খেতে চাইলে আমরা সঙ্গে সঙ্গে বলে কি চুপ করে বসো, আমি কি করবে না, সময় হোক খেতে পাবে। এই যে কথাটা বলে দিলাম, সময় হোক খেতে পাবে মা, সেই সময়টা কিন্তু আমাদের আসছে না, আমাদের হচ্ছে না। তা এর মধ্যে যদি সালাসালি এসে যায়, আমরা করি কি, ঘরে থেকে বড় জাল বার করে পুকুরে ফেলি, বড় মাছ ধরবার চেষ্টা করি, না হয় বাজারে গিয়ে মাছ মাংস মিষ্টি মিঠাই কিনে এনে সালি সালাদটাকে ভালো করে খাওয়াচ্ছি, আর ওদিকে মা বাইরে দরজাতে একটা ছেঁড়া কাপড় পরে বসে আছে। যে সন্তানকে না খেয়ে খাইয়েছে, ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, ছেলে চাকরি করছে, ছেলেকে বিয়ে দিয়েছে, সেই মা আজকে সেই সন্তানের কাছে এক মুষ্টি অন্নের জন্য হাহাকার করছে। খোকা, খোকারে, দুটো অন্ন দিয়ে জানা বাবা, বড় ক্ষুধা পেয়েছে, দুটো অন্ন দিয়ে যা বাবা, দুটো অন্ন দিয়ে যা খোকা। মা আমার কাঁদছে, আর এদিকে ছেলে করছে কি সালাশালিদের নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করছে, মায়ের কথা একবার মনে নেই। ওগো, কুপুত্র হতে পারে কিন্তু কুপিতা মাতা নহে, তবুও মামার সন্তানের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করছে, ভগবান তুমি আমার সন্তানকে ভালো রেখো, তুমি আমার সন্তানকে ভালো রেখো ভগবান। এই তো কলির জীব আমরা, আমরা হয়ে গেলাম ধন্য। শাস্ত্রে বলছে কি, কলি যুগ ধন্য, কলির জীব ধন্য, অর্থাৎ কলির মানুষ ধন্য। তা আমরা ধন্য হয়েছি কেমন করে, এই সম্বন্ধে একদিন রাজা পরীক্ষিত সন্দেহের বশবর্তী হয়ে কোথায় চলেছে, না গুরুদেব ওই সুখদেব গোস্বামীর কাছে, একেবারে গলে লক্ষ্মী কৃতবাসে করজোড়ে বলতে লাগলো, গুরুদেব একবার কৃপা করে বলুন, এই যে কলির জীব, এই কলির মানুষ, এরা ধন্য হলো কেমন করে? তদুত্তরে সুখদেব গোস্বামী বলে উঠল, শোনো রাজা পরীক্ষিত, এই যে কলির জীব, এই কলির মানুষ, এরা ধন্য হয়েছে কেমন করে জানো? তাহলে শোনো, বলে দোষ নিষেধ রাজন মহাশ্চীন মহাগুণ হৃদয় শ্রী কৃষ্ণ শ্রী চৈতন্য কীর্তন। আপনি সত্যযুগে বলুন, ত্রেতা যুগে রাম অবতারে বলুন, তারপরে কৃষ্ণ অবতারে বলুন, আগত কলিযুগে ভগবান আজকের গৌরাঙ্গ মূর্তি ধারণ করেছে মা, ওই গৌরাঙ্গ মূর্তি ধারণ করে কলির জীবের দ্বারে দ্বারে সেধে সেধে কেঁদে কেঁদে হাতে ধরে পায়ে ধরে বিনয় করে হরিনাম দিয়ে গেলেন। এমনকি কোন যুগে ভগবান সেধেছিল না, কোন যুগে ভগবান কিন্তু সাধেনি, সাধল এই কলিযুগে, সত্যযুগে ভগবানকে পেয়েছে বেদ পাঠ বেদ অধ্যয়ন করে, ত্রেতাতে ভগবানকে পেয়েছে যাগযজ্ঞ করে, তারপরে ভগবানকে পেয়েছে সেবা ভক্তি করে, আর কলিযুগে ভগবান করল কি না আমাদের জন্য অখণ্ড গোলক ধাম পরিত্যাগ করে হরিনাম মাথায় বহন করে আমাদের দ্বারে দ্বারে বিতরণ করে গেলে। তোমার একবার হরি বল বলো, জীবের হাতে ধরছে পায়ে ধরছে, একবার তোমরা হরি বল বলো, কেন কেন গৌরাঙ্গ মহাপ্রভু হরি বল বলতে বলছে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদকৃত, চৈতন্য চরিতামৃতে বলছে, হকারে হয় কৃষ্ণ দাপরের লীলা, রিকারে আপনি কৃষ্ণ জগৎ মথিলা, বকারে বিশুদ্ধ হলো গোপিকা।
আমার গোরা কেন নাম ভজলি তারে আমরা করিনি রে বা আমাদের গেল গেল না পিয়া আমরা করিনি রে আমাদের গেল না আপন কর্ম দোষে আমাদের আপন কর্ম দোষে আমরা করিনি রে অবতারের সার আমার গোড়া অবতার ওরে মন কেন না ভজিলি তুই আজ তারে করি নিরে বাস গেল না পিয়াস আপন করম দোষে মানে জলে বাস করছি করি নিঃশব্দ কি না জল ওই জলে বাস করছি করি নিরে বাস গেল না পিয়াস আপন করম দোষে মানে জলে বাস করে তবু আমাদের পিয়াস মিটছে না ওরে মন কণ্ঠকের তরু সদাই সেবিলি কণ্ঠকের তরু সদাই বাবার তরে প্রেম কলপতরু শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি গলাতে পড়িলি সমনগ্নি সমর শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বড়জোতা সংসারে মজিলি আমার গৌরাঙ্গকে ভুলিলি গৌরাঙ্গকে ভুলিলি না শুনিলি সাধু কথা না শুনিলি সাধু আপনি আপনার নরকে যাইতে হাটিলি আপনি যথা হাটিলি অবতারের ছাড় আমার গোড়া অবতার ওরে মন কেন না ভজিলি তুই তারে ওরে নিরে বাস গেল না পিয়াস আপন করম দোষে কণ্ঠকের তরু সদাই সেবিলি অমিয় পাবার তরে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ সুন্দর তাহারে কিনা ভাবিলি তুই আজ বিষে ওরে হারে বলিয়া গলাতে পড়িলি সবর্ণ কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বড় জুতা
এই সংসারে বজিলি আমার গৌর হরিকে ভুলিলি না শুনিলি সাধু কথা, আপনি আপনার নরকে যাইতে খাটিলি আপনি যথা, তাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। আজকের আমাদের দয়াল নিত্যানন্দ মা, সেই যে নিত্যানন্দকে না দ্বাপর যুগের বলরাম বলিতে হয়েছে শ্রীপাদ নিত্যানন্দ। কে নিত্যানন্দ? না নিথুই নিথুই জীবের যে দেয় আনন্দ, আর সেই তো হলো কিনা আমার নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ আজ নিত্যানন্দ 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 অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। নিত্যানন্দ 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 অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই নগর বেড়া, অভিমান শূন্য নিতাই নগর নিত্যানন্দ 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 নিত্যানন্দ। সেই যে নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু আজকের চৈতন্যের ঘাটে দাঁড়িয়েছে মা। সেই চৈতন্যের ঘাটটি কোথায়? না চৈতন্যের ঘাটটি হলো শ্রীধাম নবদ্বীপ। সেই যে নবদ্বীপ ধাম, চৈতন্য মহাপ্রভু এই যে কলিযুগে যাকে দেখছে তাকে পরপার করে দিচ্ছে, নিতাই চৈতন্যের ঘাটে আদান খেয়া বয় আর জোড়ো অন্ধ আত অর্জুনকে দয়ালে নিত্যানন্দ পরপার করে দেয়। পার হলো কোন ঘাট? না চৈতন্যের ঘাট। চৈতন্যের ঘাট কোথায়? না শ্রীধাম নবদ্বীপ। শাস্ত্রকার বলছে শোন, নবদ্বীপে তোমাদের যেতে লাগবে না, ওই চৈতন্যের ঘাটে তোমাদের দাঁড়াতে লাগবে না, আর একটা ঘাট কিন্তু আমাদের আছে মা। সেটা কোন ঘাট? এই যে আমাদের মধ্যে রয়েছে বিবেক চৈতন্যের ঘাট, ওই নবদ্বীপে ওই চৈতন্যের ঘাটে না দাঁড়িয়ে যদি তোমরা একবার এই বিবেক চৈতন্যের ঘাটে এসে দাঁড়াতে পেরেছ, এ ঘাটে আমাদের সকল ঘাট বাঁধা রয়েছে। আমি বলবো যে ভগবান এমন মানুষ গঠেনি যার স্মৃতিশক্তি নাই বা চৈতন্য শক্তি নাই, প্রত্যেকের মধ্যে শক্তি দিয়ে ভগবান আমাদের এপারে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভগবান যখন আমাদের এই শক্তি দিয়ে এপারে পাঠালো, তাহলে এখানে আমরা অচৈতন্যের মতো বসে আছি কেন? হরে কৃষ্ণ। যদি বলেন মা অচৈতন্যের মতো বসে আছি কেন, আমাদের মনটা হয়ে গেছে কেমন জানেন? মৃগ বা হরিণের মতো চিদানন্দ ঘটবে বৈশে কই না বুঝত তাহা, নিষাদ যেমন মৃগগণ মৃগ নাভিমে ঢুরত ফিরত সবার। অনেকেই মৃগনাভির কথা শ্রবণ করেছেন, হরি বল হরি বল। ওমা মৃগনাভির উৎপত্তি কোথায়? না মৃগনাভির উৎপত্তি হলো হরিণের নাভিদেশ হইতে।
তবে সব হরিণের নাভিদেশ হইতে কিন্তু এই নাভির উৎপত্তি হয় না। যেমন বলছে, সাতি সোয়াতি নক্ষত্রের জল হলে শক্তিতে পতন তবে হবে কিনা মুক্তার জন্ম, মাসে পড়লে হবে কিনা বংশলোচন, ভেগের মাথায় পড়লে হবে পরেশ পাথর, সাপের মাথায় পড়লে হবে মানিক, হাতির মাথায় পড়লে হবে গজমুক্তা, আর হরিণের মাথায় পড়লে হবে মৃগ নাভি। হরি হরি ও হরি হরি ও। তবে সেই যে নাভির এত সৌগন্ধ এ কথা বলে আমি আপনাদের কিন্তু বোঝাতে পারবো না মা, যারা পেয়েছে যারা দেখেছে তারা ছাড়া কিন্তু বুঝতে পারবে না এত সৌগন্ধ। ওই সৌগন্ধ যখন হরিণের নাভিদেশ হইতে সমস্থিতি হয়, হরিণ তো পশু জাতি, ও মনে মনে চিন্তা করে এই বনের মধ্য থেকে কোথা থেকে এত সৌগন্ধ আসছে, ওই হরিণটা ছুটতে থাকে ওই বনের মধ্যে দৌড়াচ্ছে যে কোথা থেকে এত সৌগন্ধ আসছে, কিন্তু সৌগন্ধ কোথায় ওর কাছে রয়েছে, ওর নিজের কাছে রয়েছে, ও কিন্তু নিজে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? ও যে পশু জাতি, ও পশু জাতি বলে ও বুঝতে পারছে না। তদ্রূপ আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে ভগবান আছে, আমাদের মধ্যে যে ভগবান বিরাজ করছে, আমরাও বুঝতে পারছি না যে ভগবান আমাদের কাছে আছে, ভগবান আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা করছি কি, চতুর্দিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, কোথায় যাচ্ছে, বৃন্দাবনে, হরিদ্বারে, দ্বারকায়, মথুরায়, হা ভগবান হা ভগবান বলতে বলতে। ভগবান কোথায়? ভগবান কি বৃন্দাবনে? না। ভগবান কি হরিদ্বারে? না। ভগবান কি মথুরায়? না। ভগবান যে তোর কাছে রয়েছে, শুধু তোর মধ্যে নয় সবার মধ্যে ভগবান বিরাজিত। বিশ্বের কীট পতঙ্গ লতা গুল্ম পশু পাখি যত কিছু আছে সবারই মধ্যে ওই ভগবান রয়েছে। ভগবান আছে বলে তাই তুমি আছো, আর তোমার থেকে ভগবান যেদিন চলে যাবে তুমিও আর থাকবে না, বলো হরি হরি বল হয়ে যাবে। তা ভগবান তোমার মধ্যে যে আছে, তোমার মধ্যে যে ভগবান বিরাজ করছে তুমি বুঝতে পারবে এখানে ভগবান কেমন ভাবে আছে। তার একটি ছোট্ট প্রমাণ বলছি মা, এই যে রাস্তা রয়েছে না, রাস্তার খাদে খাদে ছোট ছোট পাথরের টুকরা পড়ে আছে, তা রাস্তার খাদে যে ওই ছোট ছোট পাথরের টুকরাগুলি পড়ে আছে ওর মধ্যে কিন্তু অগ্নি আছে, আগুন আছে, এ কথা আমাদের সবার মানতেই হবে। যদি কারো বাসনা জাগে ওই রাস্তার খাদে যে ওই পাথরগুলি পড়ে রয়েছে ওর মধ্যে যে আগুন আছে আমি দেখব, তাহলে কি করতে হবে, ওই রাস্তার খাদে থেকে ওই পাথরটি কুড়িয়ে নিয়ে একটা শক্ত জায়গায় রাখতে হবে, রেখে একটা লৌহ ডান্ডা দিয়ে যখনই ওই পাথরের উপর বারংবার আঘাত করবে, ওই লৌহ ডান্ডা দিয়ে যখনই ওই পাথরের উপরে আঘাত করতে থাকবে, ওই আঘাত করতে 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 তুমি নিজেই দেখতে পাবে যে ওর মধ্য থেকে কেমনভাবে অগ্নিটা সমস্থিতি হচ্ছে। তদ্রূপ মা, আমাদের এই যে মানব দেহটা, এই মানব দেহটা হলো পাষাণ স্বরূপ, রাস্তার খাদে পড়ে আছে। এই যে গুরুদত্তা মহামন্ত্র লৌহ ডান্ডা স্বরূপ, যে যার গুরু যা দিয়েছে, তুমি কালী ভজো, কৃষ্ণ ভজো, লোকনাথ ভজো, বালক ব্রহ্মচারী ভজো, অনুকূল ভজো, যে যা ভজো না কেন, ওই গুরুদত্তা মহামন্ত্র, যে যার গুরু যা দিয়েছে ওই গুরুদত্তা মহামন্ত্র লৌহ ডান্ডা স্বরূপ বারংবার তুমি তোমার এই পাষাণ দেহে আঘাত করতে থাকো। এই যে পাষাণ দেহে আঘাত করতে 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 একদিন তুমি বুঝতে পারবে যে ভগবান তোমার মধ্যে কেমন ভাবে বিরাজ করছে। হরি বল হরি বল। এই গুরুদত্তা মহামন্ত্র নিয়ে বারংবার এই দেহে আঘাত করো, ওই আঘাত করতে করতে একদিন তুমি জানতে পারবে, একদিন তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে ভগবান কেমন ভাবে বিরাজ। হরি হরি বল হরি হরি বল। আমাদের এই যে মানব দেহটা, এই মানব দেহটা কি, শাস্ত্রকার বলছে, ওরে শোন শোন, তোর যে দেহটা না একটা তরি রে তরি। তরি শব্দে কি না, তরি শব্দে হলো মা নৌকা। তা আমাদের এই যে মানব দেহটা যদি তরি হলো, এটা যদি নৌকা হলো, তাহলে এটা কিসের তরি?
এই যে দেহটা কি কাষ্ঠের তৈরি গো? না না না, এটা কাষ্ঠের তৈরি নয় মা, এটা কিসের তৈরি? হরি নামে, হরি নামে, হরি মন তরি যাবা তরি আমা বলছে কি দেহটা কি না হরি নামের তরি। এই যে দেহতরির কান্নারিকে আমাদের এই যে দেহতরির কান্নারি হল শ্রীগুরু কান্নারি। সংকীর্তন সংকীর্তন ও যে কেরয়াল ও যে দুবাবু ওজে সংকীর্তন আমাদের এই যে দেহতরি, এই যে দেহ তরি ডুবিবারে তোর ভাই নাই রে, দেহতরির হাল ধরেছে আমার সেই যে শ্রীগুরুদেব, আমাদের এই দেহতরি ডুবিবার তোর তোর ভাই নাই রে,
তাহলে আমাদের এই যে দেহ তরি, এটা হচ্ছে হরিনামের তরি। হরিনামের তরি আমার শ্রীগুরু কাণ্ডারী, সংকীর্তন হচ্ছে মা কেরোয়াল দুবাহু পশারি। এই যে দেহতরি তোমার ডুবিবার ভয় নেই, এই যে দেহতরির হাল ধরে বসে আছে আমার শ্রী গুরুদেব, এটা যেমন তরি তেমনি মাঝিও মা। এই যে দেহটা যেমন তরি হবে, এ তরির মাঝি কিন্তু তেমনি হবে, যেমন তরি তেমনি মাঝি। বৃথা মোহে বৃথা কাজে কাল কাটানো আর কি সাজে, সুবাতাস বহিতেছে এ গাঙে, সুবাতাস বহিতেছে এ গাঙে, দে তুলে দে পাল দয়াল মাঝি, দয়া করে তোর ধরবে সে হাল। সকল জীবী পার হলো প্রেমের বাতাসে, আর এ অধম পড়ে রইল কিনা আপনার দোষে। আমি রইলাম এ কাজে, এ কাজ আর সে কাজে আবার যে পারে যাওয়া হলো না। হে গুরু হে গোবিন্দ, তুমি তো আমার পারের নাবি, আমি তো ভালো জানি, কৃপা করে এই সংসার হতে তুমি আমাকে পরপার করো। ভগবান তুমি তো পরপার করেছিলে, সেই যে দাপর যুগে কৃষ্ণ অবতারে বৃন্দাবনে ব্রজগোপীদে, ব্রজগোপীদে যেভাবে ওই দাপর যুগে কৃষ্ণ অবতারে বৃন্দাবনে ওই ব্রজগোপীদের পরপার করেছিলে ভগবান, সেইভাবে তুমি আমাকে পরপার করো। তাহলে পরপার হতে গেলে মা ওই যে পার ঘাটাতে বসে কাঁদতে হবে আর তাকে ডাকতে হবে। কেমন ভাবে ডাকবে গো? ওই পার ঘাটাতে বসে বসে কাঁদতে থাকো আর ডাকতে থাকো, তবে তো সেই দয়াল মাঝি পরপার করতে তোরে নিয়ে আসবে। হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে হবে, আমি যার সায়া রইলাম বসে 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 হরি যশা আমি রইলাম বসে, তোমার চর পাব বলে হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে হরিদিন কবে হবে, হরি হে ভাগ
কইলা ভগবান, আমি যে পার ঘাটাতে বসে আছি তোমার জন্য, আমি হজি রইলা তোমায় দেখা, কৃপা করে তরি দিয়ে সভাগবান তোমার তরি দিয়ে আমি পরমার হবার জন্য এই পারখানাতে বসে আছি। আশা যাওয়া ভবের মাঝে তোমার ডাকা হলো না, হরি বল হরি বল হরি বল, আমি যা চাইব বলে ভেবেছিল আমার তা চাব হলো রে মাঝে। হরে কৃষ্ণ, তোমার ডাকা হলো যা চাইব বলে ভেবেছিল ভগবান যাওয়া হল হরি দিন কবে মর হবে, হরি হে হরি তাহলে পার ঘাটাতে বসে কাঁদতে হবে, তবে সেই পারের নাবিক আসবে মা, নইলে পারের নাবিক আসবে না। তবে কথা কি, এই যে হরিবাসরে এক বাবা 10 টাকা দান করেছে হরি নামে। কথা হলো মা, ধর্মক্ষেত্রে দান ধান করা মানে হচ্ছে কিনা ভগবানের কাছে মালিকের কাছে জমা রাখা। ব্যাংকে যদি টাকা না রাখা যায়, ব্যাংকের কাছে গেলে ব্যাংক টাকা দিতে পারবে না, যদি রাখতে পারো তবে ব্যাংকের কাছে গেলে ব্যাংক টাকা দিতে পারবে। তবে এই ধর্মক্ষেত্রে দান ধ্যান করা মানে হচ্ছে সেই ভগবানের কাছে মালিকের কাছে জমা রাখা। তা বাবা যে 10 টাকা এই হরিনামে দান করেছে, এই 10 টাকা কিন্তু এখন 10 টাকা নয়, 10 লক্ষ টাকা। যে উদ্দেশ্য নিয়ে এই হরিনামে 10 লক্ষ টাকা দান